हेलो एवरीवन, गुड मॉर्निंग एंड वेलकम बैक टू माय चैनल। वेलकम टू आवर न्यू वीडियो। आशा करी सबाई भालो आछो, सुस्थ आछो, स्वाभाविक आछो एंड एज ऑलवेज जस्ट फटाफटी आछो। तो एटा शुने बुझते ही पाच्छो एटा कादेर स्टार्टिंग लाइन। तो हाँ, आमी तादेरटा यूज करलाम कारण तादेर सम्बन्धे किछु कथा आमी तोमादेर साथे एखन शेयर करब। आर एटा जादेर स्टार्टिंग लाइन आशा करी ताराओ आमार ऐ भिडियोटा देखछे। तो तादेर चैनल होच्छे इनसाइड आउट। तोमरा तो सबाई जानो मोटामुटी बेंगली खूबी फेमस एकटा चैनल। तो সবার প্রথমে আমি যার কথা বলবো সে হচ্ছে অর্পিদি। তো অর্পিদির কথা বলতে গেলেই প্রথমেই তার স্টাইলিং সেন্স আর তার ড্রেসিং সেন্সের কথা আসে। অবভিয়াসলি আমি একদম তার ফ্যান, তার ড্রেসিং সেন্সের আর তার স্টাইলিংয়ের। আর অর্পিদি হচ্ছে একটা প্রপার ডেফিনেশন যে একটা মডার্ন ওম্যানের কেমন হওয়া উচিত। সে সব রকম সিচুয়েশনে নিজেকে মানাতে পারে। সে যেমন শর্টস পরতে পারে, ওয়েস্টার্ন ড্রেস পরতে পারে, সেরকমই সে কিন্তু শাড়ি পরে লক্ষ্মী পুজোও করতে পারে। তো সে যেমন পাবে যেতে পারে, রেস্টুরেন্টে যেতে পারে, সেখানে গিয়ে সেখানকার এনভায়রনমেন্টে মানিয়ে নিয়ে এনজয় করতে পারে, সেরকমই সে কিন্তু শ্বশুর বাড়িতে গিয়ে সবার সাথে মিলেমিশে থাকতে পারে, বাবার বাড়িতে গিয়ে ভাই বোন সবাইকে নিয়ে মজা করতে পারে। তো এরকমই আমার মনে হয় একটা মডার্ন ওম্যানের হওয়া উচিত। সে যখন জব করতো, এখন সে জব লিভ করে দিয়েছে, যখন জব করতো তখন সে সংসার সামলিয়ে, জব সামলিয়ে, সব কিছু সামলে ফ্যামিলি অফিস দুটোকে একদম প্রপারলি ব্যালেন্স করতো, আর তারপর ডেডিকেটেডলি এই ইউটিউব চ্যানেলটাকেও সুন্দরভাবে টাইম দিত। তো এটা হ্যাটস অফ টু হার যে সে সব কিছু এরকমভাবে ম্যানেজ করতে পারে। আর আমাদের প্রত্যেকে তাকে ফলো করা উচিত, তার মোটিভেশন, তার এনথুজিয়াম এগুলো দেখে তাকে ফলো করা উচিত, আর আমাদের তাদের থেকে শেখা উচিত। তো এই গেল অর্পিদির কথা। তো নেক্সট যার কথা না বললেই নয়, সে হচ্ছে আমাদের প্রো দাদা সৌহাদ্রদা। তো সৌহাদ্রদা তো অলওয়েজ একটা সাপোর্ট সিস্টেম এই চ্যানেলটার জন্য, আর অর্পিদির জন্য। হাজব্যান্ড যদি সাপোর্ট না করে তো একটা মেয়ের পক্ষে কখনোই সব দিকটা সামলানো একদমই পসিবল নয়। আর সৌহাদ্রদা সম্বন্ধে কি বলবো, সে যেমন একটা আইটি ডিপার্টমেন্টে কাজ করে, তো সেখানে কতটা ডেডিকেশন লাগে আমরা মোটামুটি সবাই জানি। আর তারপরেও দুটো চ্যানেলকে সমানভাবে এডিটিং, শ্যুট করা, মোটামুটি 500টার কাছে ভিডিও আছে ইনসাইড আউট মেন চ্যানেলটাই। তো সেই 500টা ভিডিও শ্যুট করা, সেটাকে এডিটিং করা, এটা একটা ছোট কথা কখনোই নয়। অনেকটা টাইম লাগে, অনেকটা ডেডিকেশন লাগে। আর সৌহাদ্রদার এডিটিং স্কিল নিয়ে তো কিচ্ছু বলার নেই। আর এখন যে লেভেলে পৌঁছে গেছে যে এডিটিং দেখতেই সবাই ভিডিওটা দেখতে পারে এরকম ব্যাপার, একটা ছোটোখাটো জিনিসকেও এত সুন্দর করে এডিট করে যে সবাই সেটাতে মানে স্টিক হয়ে থাকবে, এরকমই ব্যাপার আর কি। তাদের শেখা উচিত, তাদেরকে দেখে যে কী করে একটা কাজের প্রতি, ফ্যামিলির প্রতি আর নিজের প্যাশনের প্রতি কীভাবে ডেডিকেটেড থাকতে হয়, কীভাবে হার্ডওয়ার্ক করতে হয়, আর সবার সাথে তার সাথে মিশিয়ে সবার সাথে মজা আনন্দ জীবনটাকেও এনজয় করতে হয়, সেটাই আমরা এই চ্যানেলটা থেকে খুব ভালোভাবে শিখতে পারি। আর এই চ্যানেলের দুজন মেন মেম্বার, তাদের কথাও না বললে নয়, তারা হচ্ছে পূজাদি আর আমাদের নতুন মেম্বার কুলফি। তো তারাও হচ্ছে চ্যানেলের অ্যাট্রাকশন। আর হচ্ছে দুজনের ফ্যামিলি, অর্পিতির ফ্যামিলি অ্যান্ড সৌহাদ্রদার ফ্যামিলি, দুজনের ফ্যামিলি খুবই ফ্রেন্ডলি অ্যান্ড ক্যামেরা ফ্রেন্ডলি আর খুবই মডার্ন মেন্টালিটির আর কি। আর তারা খুব সুন্দরভাবে কথাবার্তা বলে আর খুবই এনজয়েবল করে। তারা যে অর্পিদিকে এবং অর্পিদির ফ্যামিলি সৌহাদ্রদাকে যেভাবে অ্যাকসেপ্ট করে সেটাও দেখার মতো, শেখার মতো। তো তারা থাকলে তো ব্লগটা আরও জমে যায়। তো এটাই আর কি বলার এই চ্যানেলটা সম্পর্কে আর এই আমার প্রিয় মানুষগুলো সম্পর্কে। আশা করি তারাও দেখছে, তোমরা যদি দেখে থাকো তো জানিও তোমাদের কেমন লাগলো। আর এখন হচ্ছে তোমাদের জন্য আমি একটা ভিডিও বানিয়েছি, দি অ্যান্ড দা, তোমাদের জন্য তোমাদের ফটোগুলোকে কোলাজ করে একটা ভিডিও বানিয়েছি। তো সেটা আমি এখানে দেখাচ্ছি, তোমরা দেখো প্লিজ, জানিও কেমন লাগলো। তোমার মতো তো অতটা এডিটিং প্রো আমি নই অবভিয়াসলি, তো আমি যেটুকু জানি সেটুকু করেই তোমাদেরকে ডেডিকেট করার চেষ্টা করেছি। তো দেখে আমাকে জানিও যে কেমন লাগলো। তো তো দ্যাটস অল অ্যাবাউট ইনসাইড আউট। তো যতই বলবো ততই তো বলা শেষই হবে না, একটা ভিডিও কেন, হাজারটা ভিডিও বানানো যাবে। তাদেরকে নিয়ে যতটুকুই বলবো কমই বলা হবে। আর নাও আই উইল স্টার্ট মাই ওন ভিডিও। তো এই ভিডিওটাতে আমি মেনলি যেটা শেয়ার করব সেটা হচ্ছে আমার উইন্টার স্কিন কেয়ার রুটিন। কারণ কি, উইন্টার চলে এসেছে, আমাদের স্কিনের ড্রাইনেস যেগুলো প্রবলেম হয় সেগুলোও আসছে। আর এই সময় যদি আমরা খুব বেশি
কোল্ড ক্রিম ইউজ করি তাহলে কিন্তু একটা কালো ভাব পড়ে যায় মুখে। তো আমি তো কোল্ড ক্রিম ইউজ করি না, তো সেটাই দেখাবো কীভাবে ঘরোয়াভাবে আর কিছু অল্প প্রোডাক্ট ইউজ করে আমি আমার স্কিনের কেয়ার করি। আর আমার স্কিনটা মোটামুটি এখন অবধি তো উইন্টারে কালো পড়েনি, তো সেই জন্য তোমাদের সাথে শেয়ার করবো। আর আমার স্কিন কেয়ার রুটিনটা আমি অলওয়েজ সিম্পল রাখি, সিম্পল রাখি এই জন্যই কারণ কি আমাকে পুরো উইন্টারে এটা ফলো করতে হবে। খুবই প্রোডাক্ট ইউজ করে নিলাম, দু একদিন করলাম আর তারপরে আর করতে পারলাম না, সেরকমটা যেন না হয় সেই জন্যই আমি খুবই অল্প প্রোডাক্ট ইউজ করে তোমাদেরকে দেখাবো। আর এখন মোটামুটি হচ্ছে 11টা বাজছে সকাল, আমরা এখন নিচে গিয়ে ব্রেকফাস্ট করবো। এখন আমরা ছাদে চলে এসেছি আমাদের অ্যাপার্টমেন্টে, পেছনে দেখতে পাচ্ছ এটা হচ্ছে ওভারব্রিজ, ইলেকট্রনিক সিটি ওভারব্রিজ। এটা আমরা ব্যাঙ্গালোর সিটিতে আছি, এটা আমাদের অ্যাপার্টমেন্ট তো বললামই। আমরা ছাদে, এখন বৃষ্টি স্টার্ট হয়ে গেছে, ব্যাঙ্গালোরে অলওয়েজ ক্লাউডি ওয়েদার দেখতেই পাও, তো এখন আমরা নিচে চলে যাবো নাহলে ঠান্ডা লেগে যাবে। আর তারপর বাকি ভিডিওটা কন্টিনিউ করবো। Take my hand and we'll go away to a different place. We'll float on air and we'll hide away. I'll be your escape. হচ্ছে আমি আমার স্কিন কেয়ার স্টার্ট করবো। তো প্রথমে আমি আমার ফেসটাকে ক্লিন করে নিয়েছি ফেস ওয়াশ দিয়ে, আর তোমরা চাইলে এমনি নর্মাল ওয়াটার দিয়েও ধুয়ে নিতে পারো, বাট আমি ফেস ওয়াশ ইউজ করলাম কারণ কি আমি ছাদে রাতে গিয়েছিলাম, ধুলো টুলো ছিল আর কি, সেই জন্য ভালো করে এটাকে ক্লিন করে নিলাম। এবার যেটা আমি করবো সেটা হচ্ছে একটা হোম রেমেডি, তো কী কী আমি ইউজ করছি সেটা চলো তোমাদেরকে দেখাই। তো দেখো এখানে বাটির মধ্যে আমি ইনগ্রিডিয়েন্টসগুলো নিয়ে নিয়েছি। এখানে মেনলি যেটা নিয়েছি সেটা হচ্ছে দুধের সর, যেটা দুধটা গরম করে যখন ফোটাবে তারপর যখন দুধটা ঠান্ডা হয়ে যাবে তখন ওর ওপরে যে প্রলেপটা পড়ে ওটা আর কি, দুধের সর। আর নিয়েছি হচ্ছে কস্তুরি হলদি, আর নিয়েছি হচ্ছে কিছুটা পরিমাণ আটা। তো আমি এটা এরকম করে বানিয়ে নিয়েছি এই প্যাকটা। তো তোমরা যদি কস্তুরি হলদি না ইউজ করতে চাও তাহলে পরে যে এমনি হলুদ, গুঁড়ো হলুদ ইউজ করো না, ওটা আর্টিফিশিয়াল কালার থাকে, তাহলে গোটা যে হলুদগুলো পাওয়া যায় সেগুলোকে গ্রেট করে তোমরা ইউজ করতে পারো, কিন্তু গুঁড়ো যেগুলো বাজারে কিনতে পাওয়া যায় হলুদ ওগুলো ইউজ না করাই ভালো, কারণ ওগুলো আর্টিফিশিয়াল হয়। আর এটা এখন পুরো মুখে লাগিয়ে নিয়ে আধ ঘন্টা থেকে 45 মিনিট মতো রেখে দেবো, যখন পুরো ড্রাই হয়ে যাবে তখন তো স্নান করে নেবো। আর তোমরা যদি স্নান করার আগে না লাগাও, অন্য সার টাইমে লাগাও, তো শুধু জলে মুখ ধুয়ে নিতে পারো, আর যদি তোমাদের বেশি চিপচিপে লাগে সর দেওয়ার জন্য তো ফেস ওয়াশও করে নিতে পারো। তো দেখো এটা আমি ফুল ফেসে অ্যাপ্লাই করে নিয়েছি, আর এটা ড্রাই হতে তো বললামই কিছুটা সময় লাগবে, পুরো ড্রাই না হলে এটা উঠিও না, তাহলে পরে পুরো অ্যাডভান্টেজটা পাওয়া যাবে না। তো শর যেটা আছে সেটা তো, যেটা শীতকালে একটা ড্রাইনেস হয় স্কিনে সেটাকে দূর করবে, অথচ কালো ভাবও তৈরি করবে না। আর হলুদ আছে তো পিম্পল এসব দাগ টাগ যেগুলো আছে সেগুলোকে রিমুভ করবে। আর আছে হচ্ছে আটা, তো আটা যেগুলো আমাদের স্কিনের ওপরে ডার্ক পলিউশনের জন্য যেগুলো থাকে আর কি নোংরা টোংরা, সেগুলোকে উঠিয়ে দেবে একদমই, সেই জন্য আটাটা ইউজ করা। তো এটা খুবই হেল্পফুল, পুরো শীতে যদি এটা মাখতে পারো তো অনেক হেল্প করবে। আর এতে কোনো আর্টিফিশিয়াল প্রোডাক্ট নেই, কোনো কেমিক্যালস নেই, তো ডেলি ইউজের জন্য এটা ভালো। তবে যাদের খুবই অয়েলি স্কিন, যদি পিম্পলের সমস্যা থাকে তাহলে এটা ডেলি ইউজ না করাই ভালো, সপ্তাহে 2 দিন বা 3 দিন ইউজ করলে অনেকটা ভালো রেজাল্ট পাবে, তোমরা নিজেরাই ফিল করতে পারবে। তো আমি স্নান টান করার সময় এটা ওঠাবো আর তারপরে তোমাদের সাথে শেয়ার করবো যে কি এটার অ্যাডভান্টেজ আমি পাচ্ছি। আর আমি এটা অনেকদিন ধরে ইউজ করি, ইভেন ছোটোবেলা থেকেই ইউজ করি, মাও এটাই বানিয়ে দিত আমার, এটা মায়ের টোটকা বলতে পারো। তো আমার সবসময়তে এটা ভালো রেজাল্ট দিয়েছে, তো আমি তো জানি এটা আমার ভালো রেজাল্ট দেবে, তো তোমাদের সাথেও শেয়ার করে নেব। তো আমার স্নান তো এখন হয়ে গেছে, আর আমি যে ফেস প্যাকটা লাগিয়েছিলাম ওটা পুরোটা ড্রাই হয়ে যাওয়ার পর আমি রিমুভ করে দিয়েছি অবভিয়াসলি স্নান করার সময়। তো তোমরা দেখতে পারবে যে একটা গ্লো এসেছে স্কিনে, আর আমি ফিল করতে পারছি এটা প্রচণ্ডই সফট হয়ে গেছে স্কিনটা, উইন্টারে যেটা একদমই পাওয়া যায় না, প্রচণ্ড রাফ হয়ে যায় স্কিন, তো এটা লাগানোর পর একদম সফট হয়ে আছে। আর আমি ফেস ওয়াশও করেছি তারপরেও এটা সফট আর একদম মানে মসৃণ হয়ে আছে আর কি। তো তোমরাও কিছুটা হলেও তোমরা অবজার্ভ করতে পারবে যে যেটা একটা কালচে কালচে ভাব ছিল মুখে সেটাও চলে গেছে, একটা ফ্রেশনেস লাগছে আর কি। তো এখন তো স্নান করে নিয়েছি, আমি বললাম ফেস ওয়াশও আমি করেছি, তো তারপরে আফটার বার্থ যে স্কিন কেয়ারটা সেটা আমি করবো। তো সবার প্রথমে যেটা লাগাবো সেটা হচ্ছে একটা টোনার, আর আমি বেশি প্লামের প্রোডাক্ট ইউজ করতেই পছন্দ করি, তো এখানে আমি ইউজ করছি হচ্ছে গ্রিন টি এই টোনারটা।
আর এরপর আমি একটা ডে ক্রিম ইউজ করি, সেটাই লাগিয়ে নেবো। আমি কোনো কোল্ড ক্রিম যেগুলো স্পেশালি উইন্টারের জন্য হয়, পন্স অ্যান্ড এক্সেট্রা, ওগুলো আমি একদমই ইউজ করি না। কারণ কি ওটা বিশেষ করে দিনের বেলাতে একদমই ইউজ করি না, কারণ কি ওগুলো স্কিনে প্রচণ্ড একটা কালো ট্যান তৈরি করে দেয় উইন্টারে। তো আমি ইউজ করব এখানে প্লামের যে গ্রিন টি ময়েশ্চারাইজার সেটা, আর আমি সব কিছুই গ্রিন টি যে প্রোডাক্টগুলো সেগুলোই ইউজ করি, কারণ কি আমার স্কিন হচ্ছে অয়েলি। আর কিন্তু তোমরা তোমাদের স্কিনের টাইপ অনুযায়ী চুজ করো, কোনো সময় আমারটা দেখে তোমার বা তোমারটা দেখে আমারটা ইউজ করলে হবে না, সবার স্কিন টাইপ হচ্ছে আলাদা। তো সেই অনুযায়ী অনেক প্রোডাক্ট আছে প্লামে, তো সেগুলো দেখে চুজ করতে পারো, এটা খুবই ভালো। আর এটা অনেকক্ষণ অন্তত 6 থেকে 7 ঘন্টা এরকম ড্রাই ওয়েদারের মধ্যেও 6 থেকে 7 ঘন্টা স্কিনকে হাইড্রেট করে রাখে। আর স্নান করার সঙ্গে সঙ্গে যদি এটা লাগিয়ে নেওয়া হয় তাহলে আমার মনে হয় বেশি ভালো হাইড্রেশনটা হয় আর কি। তো সেজন্য এখন আমি এটা লাগিয়ে নেবো। তো এই হলো আমার ডে টাইমের স্কিন কেয়ার, খুবই সিম্পল। আর লিপের জন্য আমি কোনো লিপ বাম বা কিছু ইউজ করি না, আমি ইউজ করি বাঙালির সেরা প্রোডাক্ট, সেটা হচ্ছে বোরোলিন। আর ওটা আমাকে খুবই কাজ দেয়, তো আমি একদম লাঞ্চ টাঞ্চ করে যখন শুতে যাই তার আগে বোরোলিন পুরো একদম ভালো করে লাগিয়ে নিই, আর যখন সন্ধ্যেবেলায় বা বিকেলবেলায় ফেস ওয়াশ করি তখন পুরো যে লিপটা একদম সফট থাকে শীতকালে, ওটা খুবই ভালো। আমার মনে হয় সবার লিপের জন্য ওটা খুবই ভালো, খুবই সফট রাখে আর একদম অনেকক্ষণ পর্যন্ত তোমার সফট রাখে। আর যদি রাত্রেবেলায় লাগাও তাহলে তো সকালবেলায় একদম যা কিছু ফাটা একদম যদি ফেটেও যায়, রাফ হয়ে যায় ঠোঁট, সেটাকেও আর কি একদম কিওর করে দেয়। তো এই হলো আমার ডে কেয়ার রুটিন। এখন হচ্ছে প্রায় 2:30 আছে, আমরা লাঞ্চ করে নেব। আর লাঞ্চে আজকে খুবই সিম্পল আছে, কালকে এখানে কর্ণাটকা বন্ধ ছিল তো সেই জন্য কোনো কিছু মাছ মাংস এসব কিচ্ছু পাওয়া যায়নি বাজারে। আর আমরা তো জানোই উইকলি একবার করেই বাজারের সময় পাই, কারণ কি উজ্জ্বল আমার হাজব্যান্ডের পুরো সপ্তাহ একদমই সময় পায় না, ঘর থেকে কাজ হলেও সময় পায় না, তো সেই জন্য একদিনই সময় পায়, আর আজকের দিনটাও সময় পায়। তো যাই হোক আজকে যাবে তখন আনবে পরে সন্ধ্যের দিকে, আর কালকে তো কিছু পাইনি, সেজন্য আজকে হয়েছে ডিমের ঝোল আলু ফুলকপি দিয়ে, আর হয়েছে নিম বেগুন ভাজা, আর হয়েছে ধনে পাতার চাটনি করাই ছিল। এই পুরো শীতকালে হচ্ছে ধনে পাতার চাটনি বেশিরভাগ দিনই আমাদের মেনুতে দেখতে পাবে। আর তাছাড়া হচ্ছে বেগুন ভাজা করেছি, কারণ ধনে পাতার সাথে বেগুন ভাজা ভালো লাগে। তো যাই হোক এসব দেখুন লাঞ্চটা সেরে নিই তাড়াতাড়ি, আর দেরিও হয়ে গেছে, আর এখন পুরো মেঘলা ওয়েদার, আর বেশি দেরি করা ঠিক হবে না। তো এখন লাঞ্চটা করে নিই, পরে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। গুড ইভিনিং এভরিওয়ান, এখন বাজছে হচ্ছে 9:30, আর আমি এখন আমার নাইট স্কিন কেয়ারটা করবো, তো ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করে দিই। তো দিনের বেলায় যেমন আমার স্কিন কেয়ারটা আমি খুবই সিম্পল রেখেছি, ঠিক সেরকমই নাইট স্কিন কেয়ারটাও আমি সিম্পলে রেখেছি, কারণ কি রাত্রিবেলা সারাদিনের টায়ার্ডনেস, সারাদিনের কাজকর্মের পর খুব বড় একটা নাইট স্কিন কেয়ার করার একদমই মন হবে না, সেই জন্য খুব কম প্রোডাক্ট ইউজ করে আমি নাইট স্কিন কেয়ারটা সারবো। তো সবার প্রথমে আমি যেটা করেছি সেটা হচ্ছে মুখটাকে ভালো করে ওয়াশ করে নিয়েছি। তো আমি যে ফেস ওয়াশটা ইউজ করেছি সেটা হচ্ছে হিমালয়ার অয়েল ক্লিয়ার লেমন ফেস ওয়াশ। আর ফেস ওয়াশ করার পরে নেক্সট যেটা এসেন্সিয়াল স্টেপ সেটা হচ্ছে টোনার ইউজ করা, যে কোনো একটা টোনার যা তোমরা ইউজ করো সেটাকে ফেসে অ্যাপ্লাই করে নিতে হবে। তো আমি তো সকালেই দেখেছি প্লামের এই গ্রিন টি টোনারটা আমি ইউজ করি, তো ওটা অল্প পরিমাণে নিয়ে আমি ফেসে এরকম করে দিয়ে দিচ্ছি। তো টোনার ইউজ করার পর যেটা আমি ইউজ করব সেটা হচ্ছে একটা ফেস সিরাম আমি এখানে ইউজ করব, তো এটা হচ্ছে গুড ভাইবস এর, আর এটা হচ্ছে টি ট্রি অ্যান্ড পাপায়া ফেস সিরাম আমি ইউজ করছি, এটাও সেম অয়েলি স্কিনের জন্য। আমি তো এটা পার্পল থেকে নিয়েছি গুড ভাইবস এর, এটার খুবই ভালো রিভিউ আছে আর আমিও খুবই ভালো রেজাল্ট পেয়েছি। আমি মোটামুটি 1 মাসের কাছাকাছি হচ্ছে এটা আমি ইউজ করছি আর অনেক ভালো এটার রেজাল্ট আমি পেয়েছি। তো উইন্টারে তো এটা আরও ভালো কাজ দেবে, এটা চিপচিপ যেটা হয় সেটা তো একদমই হয় না ফেস সিরাম ইউজ করার পর, অথচ যেটা ড্রাইনেস হয় সেটাকেও এটা প্রিভেন্ট করে। তো সেই জন্য আমি এটা এরকম করে ড্রপার এটাতে দেয়, তো ড্রপার ইউজ করে এখানে ফেসে লাগিয়ে নেব। তো আমি আমার এটা ফুল ফেসে অ্যাপ্লাই করে নিয়েছি, আর এটা 10 থেকে 15 মিনিট মতো আমি এটাকে দেবো যাতে স্টে করে আর পুরো সিরামটা আমার অ্যাবজর্ব হয়ে যায় স্কিনে। আর তারপরে লাস্ট আমি যেটা ইউজ করবো সেটা হচ্ছে
নাইট ক্রিম। তো 10 থেকে 15 মিনিট পর আমি আবার তোমাদের সাথে আসছি। তো 10 থেকে 15 মিনিট পর যে সিরামটা আমি লাগিয়েছিলাম সেটা মোটামুটি অ্যাবজর্ব করে নিয়েছে আমার স্কিন। আর তারপরে লাস্ট যেটা আমি লাগাবো সেটা হচ্ছে নাইট ক্রিম। তো আমি এখানে ইউজ করছি প্লামের গ্রিন টি নাইট ক্রিমটা, আর এটাও খুবই ভালো অয়েলি স্কিনের জন্য। এটা যদি রাত্রেবেলায় যদি সিরামটা ইউজ নাও করো, যেহেতু উইন্টার বলে আমি রেগুলার ইউজ করছি, তো রেগুলার যদি আগে ইউজ নাও করতাম, শুধু এই স্কিনে শুধু এই নাইট ক্রিমটা ইউজ করতাম, তো সেখানেও সকালবেলায় খুবই একটা গ্লোই স্কিন পেতাম আর কি। অথচ যে তেল তেলে ভাবটা থাকে সেটাও থাকতো না। তো এটা আমি অ্যাপ্লাই করে নিচ্ছি এখন। তো এটাই ছিল আমার নাইট কেয়ার রুটিন। আর এই ভিডিওটাতে আমি পুরো শেয়ার করেছি পুরো দিনে আমি স্কিনের জন্য কি কি কেয়ার করে থাকি। তো তোমাদের আশা করি ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো অ্যান্ড শেয়ার অবশ্যই করো। আর আমার চ্যানেলটাকে প্লিজ 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 সাবস্ক্রাইব করে দিও। অ্যান্ড মেনি মেনি থ্যাঙ্কস টু ইনসাইড আউট ফ্যামিলি, যে তারা নিউ ইউটিউবারদের এরকম একটা অপরচুনিটি দেওয়ার কথা ভেবেছে, তার জন্যই অসংখ্য থ্যাঙ্কস। তো আজকে ভিডিওটাকে এখানে শেষ করলাম, দেখা হবে আবার পরের ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর সবাইকে আনন্দে রেখো।